ট্রান্সফার প্রসিড করার আগে আপনাকে একটা কাজ করতে হবে। এখানে আপনার হচ্ছে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার সিস্টেমে যাবেন। দেন হচ্ছে উপরে আপনি পাবেন হচ্ছে অটোমেটিক ডাউনলোডস। অটোমেটিক ডাউনলোডসে যাওয়ার পরে আপনি হচ্ছে এই সবগুলো যে আইকন সেগুলো হচ্ছে আপনি অফ করে দিবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে সব আনচেক করে দিবেন। আজকে হচ্ছে আপনি আপনাদের PS4 ভার্সন 9টা কীভাবে জেলব্রেক করবেন সেটা দেখাই দিচ্ছি। প্রথমে আমি যেটা দেখাই দেবো সেটা হচ্ছে আপনাদের অনেকের ভার্সন তো ফার্মওয়্যারটা নিচে, সো আপনারা কীভাবে ভার্সনটা ফার্মওয়্যারটা ডাউনলোড করে হচ্ছে আপডেট করবেন সেটার প্রসেসটা দেখাই দেবো। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা হচ্ছে একটা পেন ড্রাইভ নেবেন বা একটা USB স্টোরেজ নেবেন, নেওয়ার পরে একটা PC-তে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এটা হচ্ছে আপনাকে এক্সফ্যাট ফর্মেটা হচ্ছে ফর্মেট করতে হবে। সো এটার জন্য কী করতে হবে, ডিস পিসিতে যাবেন, এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। সো আমি কী করবো, রাইট বাটন ক্লিক করে ফর্মেটে ক্লিক করবো। এই যে ফর্মেট, ফর্ম্যাটটা কীভাবে হবে, ফ্যাট ভার্স FAT32 আছে, এটা ফাইল সিস্টেমটা চেঞ্জ হয়ে এক্সফ্যাটে করতে হবে। এক্সফ্যাট দেখেন, এই যে এক্সফ্যাট, সো এক্সফ্যাটটা দিলাম। এখন হচ্ছে আমি জাস্ট ফর্মেট করে দিব, ওকে দিলাম, কিছুক্ষণ লাগবে, এই যে ফর্ম্যাট হয়ে গেল। সো এটা এখন এক্সফ্যাট ফর্ম্যাটে ভার্সনে ফর্ম্যাট হয়ে গেল। এখন আমি ব্রাউজারে যাব, দেন আপনারা হচ্ছে এখানে যে লিঙ্কটা আছে, একটু হোল্ড অন এ মিনিট, এই যে লিঙ্কটা, এটা আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিব। এই লিঙ্কে হচ্ছে আমরা ফার্মওয়্যারটা ডাউনলোড করব, সফট পিডিএ থেকে নামাবো, সনি PlayStation 4-এর ফার্মওয়্যার 9। সো এটা থেকে যখন যাব, যাওয়ার পরে নিচে যাব, দেন ডাউনলোড। সো এটা কী করবে, আপনার হচ্ছে PS4-এর ফার্মওয়্যারটা নামাবে, দেন এক্সটার্নাল মিরর আপগ্রেড ফাইলস, এটাতে ক্লিক করব। এটাতে দেওয়ার পর হচ্ছে আপনার ব্রাউজার হচ্ছে ফাইলটা ডাউনলোড করা শুরু করবে, ঠিক আছে? যদি ইনকেস দেখায় যে এমন, আমার এ যে অনেকটা মাঝে মাঝে এরকম দেখায় যে ক্যান্ট বি ডাউনলোডেড সিকিউরলি, সো এটা কোনো ইস্যু না, আমি এটা জাস্ট এখানে ক্লিক করে কিপ ক্লিক করে দিব, দেন এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমার অলরেডি ফাইলটা ডাউনলোড করা আছে, ঠিক আছে? সো যেহেতু ফাইলটা ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করছি না, সো আমি এখন মিনিমাইজ করলাম। এই যে ধরেন আপনার ফাইলটা এভাবে নামবে, এই নেমে নামবে, PS4 update.pup। দেন যেটা করব, এই ফাইলটা আমি একটা ফাইলের ভিতর রাখতে হবে আপনার পেন ড্রাইভে। সো আমি আগে পেন ড্রাইভে যাব, পেন ড্রাইভে যাওয়ার পরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সেটার নামটা হবে এক্স্যাক্টলি যেভাবে দিচ্ছে এভাবে, PS4। দেন এটার ভিতরে আরেকটা ফোল্ডার বানাতে হবে আপডেট নামে, আপডেট, ঠিক আছে? সো PS4-এ দেন এর মধ্যে আপডেট। এখন আমি এই যে ফাইলটা ডাউনলোড করেছি সেটা কপি করে দিব, কপি হোক আস্তে আস্তে। সো আমার ফাইল হচ্ছে কপি হয়ে গেছে। সো এখন আমি হচ্ছে পেন ড্রাইভটা খুলে ফেলবো, খুলে হচ্ছে আমি আমার PS4-এ লাগিয়ে ফেলবো। ডান, একটা কথা বলে রাখি, আমার PS4 অলরেডি ভার্সন 9-এ আছে, বাট আপনি কীভাবে আপডেটটা দিবেন সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। সো আমি যখন PS4-টা স্টোরেজটা লাগালাম, দেন হচ্ছে আমি সেটিংসে যাব, আমারটা দেখাই দিই, আমারটা অলরেডি ভার্সন 9-ই আছে, এই তো 9-এর দেওয়া। সো আমি হচ্ছে এখন আপনাকে দেখাই, আপনি সেটিংসে যাওয়ার পরে আপনি হচ্ছে কোথায় যাবেন, এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আপডেট, এটা ক্লিক করবেন। হ্যাঁ, যেহেতু আমার হচ্ছে অলরেডি হচ্ছে আপনার PS4-টা হচ্ছে ভার্সন 9-এ হচ্ছে বুট করা, সো হচ্ছে এটা এখন যেরকম দেখানোর কথা সেরকম দেখাচ্ছে না, বাট এটা অ্যাকচুয়ালি যেরকম দেখাবে সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই দিই। সেটা হচ্ছে যখন আপনি দিবেন তখন হচ্ছে এটা এরকম দেখাবে, এই যে যখন সিস্টেম সফটওয়্যার আপডেট দিবেন তখন অটোমেটিকলি আপনার PS4 হচ্ছে আপনার এই নো উইন্ডোটা শো করবে যে একটা আপডেট আসছে, সো আপনাকে আপডেট দিতে হবে। দেন হচ্ছে আমি আপনি আপডেট ক্লিক করবেন, কিছুক্ষণ টাইম লাগবে, টাইম লাগার পর হচ্ছে আপনার PS4-টা আপডেট হয়ে যাবে। সো সাপোজ হচ্ছে আপনার PS4 আপডেটটা শেষ,
এখন যেটা করতে হবে এখন হচ্ছে বাকি প্রসেসটা দেখবো আমরা। সো PS4 আপডেটের পর আমি হচ্ছে আপনার আমার সেই সেম USB ড্রাইভটাই আমি আমার PC-তে লাগালাম। এখন হচ্ছে আমাদের হচ্ছে কয়েকটা ফাইল ডাউনলোড করতে হবে ফর এক্সপ্লয়েট। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই লিঙ্কে যাব, github.com, দেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কে যাওয়ার পরে আমাদেরকে এক্স্যাক্টলি যে সেকেন্ড ফাইলটা xfathacks.image এটা নামাতে হবে। সো এটার জন্য কী করতে হবে, এটা আমি ক্লিক করলাম, শুধু এটা নামালেই হবে। দেন যেটা করব সেটা হচ্ছে এখানে গিয়ে ডাউনলোড ক্লিক করব। সো এটা দেন ইনস্ট্যান্টলি ডাউনলোড হয়ে যাবে। সো আমি হচ্ছে যে ডাউনলোড করা ফাইলটা সেটা অলরেডি হচ্ছে আমার এখানে আছে। সো এই যে ফাইলটা আমি ডেস্কটপে নিয়ে রেখেছি। সো এইটা এখন আমার কাজে লাগবে। সো আমার পেন ড্রাইভটাকে এটা দিয়ে হচ্ছে বুট করার জন্য আমার হচ্ছে একটা সফটওয়্যার লাগবে। এই জন্য আমি আবার ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আমরা এই লিঙ্কে চলে যাব, win32 ডিক্স ইমেজার ডাউনলোড। এটা আপনি গুগলে সার্চ দিলেও পাবেন, win32 ডিক্স ইমেজার। সো এখানে যাওয়ার পর, এই লিঙ্কে যাওয়ার পর হচ্ছে আমরা এই যে এখানে ডাউনলোড ক্লিক করব। সো দেন হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হচ্ছে। এটা হচ্ছে 44 MB মতো, মোস্ট না আরও ছোটো একটা ফাইল। সো এটা আমি হচ্ছে এখন ডাউনলোড হয়ে গেছে, এটা আমি এখন কপি করে ডেস্কটপে নিয়ে যাই। সো তাহলে কাজ করতে ইজি হবে। সো আমার ফাইলটা চলে আসছে, এটা এখন আমি এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করলাম, এক্সট্র্যাক্ট করার পর হচ্ছে আমার এই যে ফাইলটা, ফোল্ডারটা, এই যে। সো ফোল্ডারটা আমি ক্লিক করলাম, এই যে এখন যে অ্যাপ্লিকেশনটা আসছে সেটা হচ্ছে আমি এখন ক্লিক করব। দেন ডেফিনেটলি ইয়েস ক্লিক করব, যদিও দেখা যাচ্ছে না ক্লিয়ার, এই যে ইয়েস ক্লিক করব। এখন এটা হচ্ছে ইনস্টল করতে হবে, নেক্সট দিব, নেক্সট দিয়ে নেক্সট দিয়ে ইনস্টল করবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করাই আছে, সো আমার নতুন করে ইনস্টল করতে হবে না। সো দেন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটা ওপেন করব, এই যে আমার অলরেডি ইনস্টল করা আছে। সো এটা আমি ওপেন করলাম, win32 ডিক্স ইমেজার, ইয়েস দিব, এই যে। এখন যেটা করতে হবে, আপনাকে চেক করতে হবে দিস পিসিতে গিয়ে আপনার USB ড্রাইভটার নামটা কি অ্যাকচুয়ালি, মানে কোন ড্রাইভ লেটারে দেওয়া। এই যে এটা হচ্ছে আমার USB ড্রাইভটা। সো এটা এখন এখানে কত কি আছে, জি ড্রাইভ লেটারে আছে। সো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমি জি ড্রাইভ লেটারটা ইউজ করি। সো এই যে আমি Windows 32 ডিক্সি ম্যানেজারে গেলাম, গিয়ে হচ্ছে আমি এই যে ডিভাইসটা জি সিলেক্ট করলাম। দেন এখন ইমেজ সিলেক্ট করতে হবে, ইমেজ সিলেক্ট করবো হচ্ছে আমরা এই যে এক্সপ্যাট ফাইলটা আমরা নামালাম। সো এটার জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করবো। দেন যেহেতু আমার ডেস্কটপে আছে, আমি লোকেশনটা খুঁজে সিলেক্ট করবো, ডেস্কটপে দিলাম। দেন এই যে আমার এই যে ফাইলটা এক্সপ্যাট হ্যাক্স যেটা, এটা এখন আমি ক্লিক করবো। ক্লিক করার পরে যে ফাইলটা অলরেডি লোড হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট রাইট ক্লিক করতে হবে, দেন ইয়েস ডান। সো আমার পেন ড্রাইভ বুটেবল হয়ে গেছে। সো একটু আগে হচ্ছে আমার পেন ড্রাইভটাকে হচ্ছে বুটেবল করে ফেলছিলাম। সো এখন যেটা করব, পেন ড্রাইভটা আমি খুলে ফেলব। পেন ড্রাইভটা খুলে ফেলার পরে এখনই আপনি এটা PS4-এ লাগাবেন না, আই রিপিট, আপনি এটা PS4-এ লাগাবেন না। এটা যদি আপনি PS4-এ লাগান, আপনার PS4 ইনস্ট্যান্টলি শাটডাউন হবে, ঠিক আছে। সো এটা করবেন না, এটা এখন করবেন, এটা রাখেন, দেখেন, দেন দেখেন কী করতে হবে। দেন আপনি এই যে আমি PS4-টা অন করলাম, PS4-টা অন করার পরে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আপনার নেটওয়ার্ক কানেকশানের সাথে লগ ইন করতে হবে, নেটওয়ার্ক দিতে হবে। সো আপনি সেটিংসে যাবো, নেটওয়ার্ক যাবেন, দেন কানেক্ট টু নেটওয়ার্ক দিবেন। দেন যদি আপনার কোনো নেটওয়ার্ক কানেকশান কানেক্টেড না থাকে, দেন হচ্ছে আপনি সেট আপ ইন্টারনেট কানেকশান যাবেন, দেন USB হোক, ওয়াইফাই হোক বা ল্যান্ড যেটাই হোক, আপনি হচ্ছে সেটিংস করবেন। এটা খুব ইজি, এটা দেখা যাওয়ার কিছু নাই। সো আমার যেহেতু অলরেডি কানেক্ট করা আছে, আমি জাস্ট কানেক্ট করলাম। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমি হচ্ছে আমার ব্রাউজারে যাব, এই যে আমার ব্রাউজার, ইন্টারনেট ব্রাউজার। সো ইন্টারনেট ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যাওয়ার পরে আপনার হচ্ছে এইখানে
ইউআরএল এ আপনার হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক দিতে হবে, সেটা হচ্ছে আমার একটু আগে দাওয়াই আছে। সো আমি আমার হিস্টোরি থেকে যাই, আপনার হচ্ছে এই জি এই যে লাস্টের আগেরটা, যেটা যে HTTP লিফুল 42 ওয়েব আয়ন 9v1, এটা হচ্ছে আপনারা হচ্ছে ওই ওয়েব অ্যাড্রেসে হচ্ছে টাইপ করবেন, ঠিক আছে। সো আমার যেহেতু হিস্টোরিতে আছে, সো আমি টাইপ না করলাম, আপনার এই যে এই জায়গাটা হচ্ছে আপনার টাইপ করে অন করবেন। দেন এই যে আমি এখন এটা লোড দিলাম, লোড হচ্ছে। আমার জেল ব্রেকের মেইন প্রসেস কিন্তু এখান থেকে শুরু, এই যে অফলাইন ক্যাশ হওয়া শুরু করছে, আপনি একটু টাইম দেন, হয়ে যাবে ইনস্টলিং অফলাইন ক্যাশ। এই যে আপনার হচ্ছে ক্যাশ হয়ে গেল, এখন লোডিং এক্সপ্লয়েট হবে। লোড হচ্ছে এই যে, এখন আসছে কি ইনসার্ট ইউএসবি ড্রাইভ অ্যান্ড ক্লিক ওকে ওয়েন ইউ সি দ্য পপ আপ নোটিফিকেশন। এখন আপনি আপনার ইউএসবি ড্রাইভটা এটাতে ইনসার্ট করবেন, এর আগে না, এর আগেও না, এর পরেও না, যখন এটা আসবে তখনই। সো এটা আসলো যে আমি এখন আমার ইউএসবি ড্রাইভটা দিলাম, এখন এটা নোটিফিকেশান আসবে, একটু ওয়েট করবেন। দেখেন এই যে দেখেন কী আসছে, এখানে লেখা আসছে, দেখা যাচ্ছে না, বাট এখানে লেখা আসছিল এমন যে ইউর ইউএসবি ড্রাইভ মানে ইজ নট সাপোর্টেড, এরকম কিছু একটা, বাট প্যানিক খাওয়ার কিছু নাই, প্রসেসটা এরকমই, এটা আসবে। দেন আপনি জাস্ট ওকে, যেটা ওকেতে ক্লিক করবেন, ওকে দিলাম। এই যে আপনার PS4 জেলব্রেক কমপ্লিট, PS4 জেলব্রেক হয়ে গেছে, ডান। এটা যখন আসবে তখন বুঝবেন জেলব্রেক হয়ে গেছে। এখন আমি আচ্ছা আমরা এখানে যেখানে ছিলাম, আমার যখন পেন ড্রাইভটা দেওয়ার পর যখন এটা এক্সপ্লোড হয়ে গেল, এখানে লিখে দিচ্ছে অল নাও, নাও রিমুভ দ্য ইউএসবি ড্রাইভ। আপনার অবশ্যই মেক শিওর করতে হবে, অবশ্যই এটা ভেরি ইম্পর্ট্যান্ট, যে আপনি এখন পেন ড্রাইভটা খুলেন। আপনি যদি এখন পেন ড্রাইভটা না খুলেন, আপনার কার্নাল প্যানিক হবে। সো অবশ্যই অবশ্যই এখন আপনার পেন ড্রাইভটা খুলতে হবে। সো যখন বলবে প্লিজ ইনসার্ট তখন লাগাবেন, যখন খুলতে বলবে রিমুভ দ্য ইউএসবি ড্রাইভ তখন খুলবেন। সো আদারওয়াইজ কিন্তু ইস্যু হবে। সো এই যে আমি এখন খুলে ফেললাম, এখন এই যে গেলাম কি এখন সেটিংসে দেখব কি হয়েছে। এই সেটিংসে গেলাম, আমার PS4 জেলব্রেক কমপ্লিট, ঠিক আছে। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে গোল্ডেনে যাব। গোল্ডেনে যাওয়ার পরে আমরা হচ্ছে সেকেন্ড অপশনটা অন করব, অ্যানাবল বিন লোডার সার্ভার। আপনার কিন্তু অলরেডি হচ্ছে PS4 জেলব্রেক হয়ে গেছে, বাট এখন হচ্ছে আমি আপডেট ডিজেবল করবো PS4-এ। সো অ্যানাবল বিন লোড সার্ভার দিলাম, ওকে হলো। দেন আমি হচ্ছে এখন ইন্টারনেটে যাব, ইন্টারনেটে গেলাম, এখন আমরা একটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা। আমি ক্লিক করি, ক্লিক করে আপনি দেখতে পারবেন এই যে চলে আসলো, এটাতে দেওয়ার পর চলে আসলো। এই ওয়েবসাইটে যখন যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনি নিচে যাবেন, একটু নিচে, এই যে দেখেন এখানে ডিজেবল আপডেট আছে, ডিজেবল আপডেট আমি ক্লিক করব। এই যে আপনার ডিজেবল আপডেট হয়ে গেল, এই যে পেলোড সেন্ট ডিজেবল আপডেটস, দেখা যাচ্ছে না তো, বাট ডিজেবল আপডেট চলে আসছে। সো ওকে, এখন আমার এখানে আর কিছু করতে হবে না, আপনার PS4 জেলব্রেক কমপ্লিট। এখন হচ্ছে আমি একটা গেম আমার আগে থেকে ইনস্টল করা আছে, ওটা রান করা ট্রাই করি, যেমন গোস্ট অফ তুশিমা। লাস্টলি যেটা বা করা বাকি হচ্ছে, আপনি এখন আর আপনার নেট কানেকশন দরকার নেই, আপনি নেট কানেকশন দিবেন না। সো আপনি হচ্ছে এখন সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর হচ্ছে আপনি এখন আপনার নেটওয়ার্কটা যাওয়ার পরে কানেক্ট টু যে নেটওয়ার্ক সেটা অফ করে দেবেন, শেষ, আপনার জেলব্রেকের ইয়াটা শেষ।
এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো, আমি তো একদম স্টার্টিং থেকে একবার জেল ব্রেক করলাম, এখন আমি আপনাদের দেখাবো। ধরেন আপনার জেল ব্রেক রেডি, এখন আমি অফ করার পর আবার নতুন করে কীভাবে করবেন, প্রতিবার কীভাবে নতুন করে করবেন। সাপোজ আমি এখন অফ করলাম, এটা পিএস4টা অফ করে দিই, একদম ডিরেক অফ, টার্ন অফ। এই যে পিএস4 আমার অফ হয়ে গেছে, এখন আমি আবার অন করি। আচ্ছা, এটা পুরোপুরি অফ হয়নি, অফ হোক। হ্যাঁ, এখন অন হবে। এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো একদম প্রতিবার পিসি মানে পিএস4 অন করলে কীভাবে আপনি হচ্ছে জেল ব্রেক করবেন। দেন আমি আমার অ্যাকাউন্টে গেলাম, এখন একদম ফ্রেশভাবে কীভাবে পিএস4 জেল ব্রেক করবেন দেখাই। প্রথমে আপনি হচ্ছে যাবেন হচ্ছে আপনার ইন্টারনেট ব্রাউজারে, আপনার কিন্তু অলরেডি ক্যাশ করা আছে, সো আপনার নেট নিয়ে চিন্তা করতে হবে না, নেট কানেকশান অফই থাকবে। সো আপনি দেন যেটাতে যাবেন সেটা হচ্ছে আপনার এই যে এটা আমার অলরেডি ক্র্যাশ করা আছে, আপনার এটা লোড হবে, এই যে লোডিং এক্সপ্লয়েট হচ্ছে। আর যদি আপনার দেখেন যে আপনি হচ্ছে নিচে ওই জায়গাটা হচ্ছে নাই, এই ব্রাউজারটা দেখাচ্ছে না, তাহলে আপনি জাস্ট টাইপ করে এই হুবু এটা দিবেন, কারণ আপনার অলরেডি ক্র্যাশ করা আছে, আপনি এটা দিলে অটোমেটিক চলে আসবে, আপনার নেট কানেকশান লাগবে না। এই যে লোডিং এক্সপ্লয়েট দেখাচ্ছে, এই যে এখন বলছে ইনসার্ট ইউএসবি ড্রাইভ, আমি এখন ইউএসবি ড্রাইভটা ইনসার্ট করবো, শুধুমাত্র এখনই করবে, এর আগেও করবো না, এরপরেও করবো না। এই যে ইউএসবি ড্রাইভ ইনসার্ট করলাম, এখন একটা মেসেজ আসবে, এরপর আমি ওকে দিব। এই যে চলে আসছে, ইউএসবি স্টোরেজ ডিভাইস সিস্টেম ইজ আনসাপোর্টেড, আমি এখন ওকে দিব। এই যে এক্সপোর্ট করা শেষ, এখন আমি অবশ্যই অবশ্যই ইউএসবিটা রিমুভ করে ফেলব। এই যে রিমুভ করে ফেললাম, আমার জেল ব্রেক কমপ্লিট। হ্যাঁ, যেটা মেনশন করে দিই একটু আগে যে আমি ডিসেবল আপডেট করছি, ওইটা আপনার একবার করলে আর করতে হবে না। সো আপনার এখন আর কোনো কাজ নেই, আপনার পিএস4 জেল ব্রেক কমপ্লিট, আপনি এখন ডিরেক্ট গেম ওপেন করতে পারবেন। এই যে আমি দেখাই, সেটিংসে যাই, সেটিংসে গিয়ে দেখেন এখন আবার জেল ব্রেক হয়ে গেছে, এই যে গোল্ডেন, ঠিক আছে, জেল ব্রেক হয়ে গেছে। সো আমি এখন গেমটা ওপেন করতে পারবো, যে কোনো গেম আমার আগে থেকে ইনস্টল করা ছিল। আমি ঘোষ তুসিমা খেলি, তুসিমা ট্রাই করি, এই যে অন হয়ে গেছে। সো থ্যাংক ইউ গাইস, এটা আসলে হ্যান্ড হেল্ড ধরে ফোনটা আমি রেকর্ড করছি, মাঝখানে কিছু প্রবলেম হয়েছে, ওগুলো হচ্ছে শর্ট আউট করে ঠিক করে হচ্ছে কাট করে করা লাগছে, সো একটু টাইম লাগছে, একদম ইনস্ট্যান্ট করা ট্রাই করছি, সো একটু লেন্দি হবে, তবে আপনারা যদি 2-3 বার দেখেন তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। থ্যাংক ইউ।